প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আজ আমরা কথা বলবো কোলন ক্যান্সার নিয়ে। এ বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর রফিকুস সালেহীন। তিনি সিনিয়র কনসালটেন্ট এবং অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি এবং জেনারেল সার্জারি ইউনাইটেড হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগতম স্যার। আমরা প্রথমে যে বিষয়টি বলছি যে কোলন ক্যান্সার, তার আগে একটু আমরা জানতে চাই যে ক্যান্সার আসলে কি। ক্যান্সার হলো হঠাৎ করে আমাদের শরীরের কোনো একটা অংশ অস্বাভাবিকভাবে আনকন্ট্রোলভাবে বৃদ্ধি পেতে থাকে, এবং এটার খারাপ দিক হলো বৃদ্ধি পেতে থাকে এবং এটা আশেপাশে ছড়াতে থাকে, শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায় এবং এটা বডির বিভিন্ন জায়গাকে ডিস্ট্রয় করে। দ্যাট ইজ ভেরি হার্মফুল। এই সব টিস্যুগুলোকেই আমরা আসলে ক্যান্সার বলে থাকি। সাধারণত শরীরের কোন কোন অংশে এই ক্যান্সারটা হয়? কমন ক্যান্সার হলো যেমন স্কিন ক্যান্সার, লাং ক্যান্সার, ব্রেস্ট, প্রস্টেট, এবং কোলনকে আমরা তারপরেই বলি। সুতরাং টপ ফাইভের মধ্যেই কিন্তু আমাদের আজকের যে বিষয়টি, কোলন ক্যান্সার টপ ফাইভের ভিতরে। কোলন ক্যান্সার মানে এটা আসলে কোন অংশের ক্যান্সার বা এটা কী ধরনের ক্যান্সার? কোলন বলতে আমরা বুঝি আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এর ফাইনাল পার্টটাই কিন্তু কোলন, যেটাকে আমরা লার্জ ইন্টেস্টাইনও বলি, কোলন এবং রেকটাম। তো এইখানে যে ধরনের ক্যান্সার হয় সাধারণত আমরা আমাদের ভাষায় অ্যাডেনোকার্সিনোমা বলি, যেহেতু গ্ল্যান্ডুলার টিস্যু, একদম নিচের অংশে কিছু স্কোয়ামাস সেল কার্সিনোমা, মেলানোমা, এই ধরনের টিউমার হতে পারে। কোলন ক্যান্সার হওয়ার পিছনের কারণগুলো কি কি কারণে কোলন ক্যান্সারটা হচ্ছে? এক্স্যাক্ট কারণ কিন্তু আসলে বোঝা মুশকিল বা বলাও ডিফিকাল্ট, বাট অনেকগুলা কারণকে আমরা কিন্তু দায়ী করি। যেমন একটা কমন কি যদি বলি আমরা, স্মোকিং। এ কিন্তু শরীরের বিভিন্ন অংশে কিন্তু ক্যান্সার করে, এনিওয়ে তারপরেও তো মানুষ স্মোক করে। অ্যালকোহল, এও কিন্তু শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার করে। তারপরে কোলনের বেলায় আমরা বলি যে একটু আনহেলদি ফুড, যেমন আমরা যদি ফাইবার খাই ওটা কিন্তু প্রোটেক্টিভ। যারা ফাইবার কম খান, ফ্যাট খান, প্রসেসড মিট খান, স্মোকড মিট খান, এদের কিন্তু কোলন ক্যান্সারগুলো বেশি হয়। কোলনের ভিতরে পলিপ হয় এক ধরনের, যেই পলিপগুলো যদি হয় তাহলে ক্যান্সার থাকে। ফ্যামিলি হিস্ট্রি কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। আমরা আমাদের ভাষায় এগুলোকে ফ্যাব বলি, বাট কথা হলো যে এই ফ্যামিলিতে কোলন ক্যান্সার রান করে, ওদের ফ্যামিলির ডিসেন্ডেন্টদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার একটা ঝুঁকিটা থেকেই যায়, ঝুঁকিটা থেকেই যায়। আসলে এই কোলন ক্যান্সারের যে লক্ষণগুলো, কী কী উপসর্গ নিয়ে আপনাদের কাছে রোগীরা আসছে? আমরা প্রথম যে কথাটা বলি যে পেটের যে কোনো একটা উপসর্গ হলেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে কোলন ক্যান্সারের ক্ষেত্রে খুব অ্যালার্মিং হলো টয়লেটের সঙ্গে রক্ত যাওয়া, টয়লেটের সঙ্গে মিউকাস বলি আম যাওয়া, টয়লেটে কোনো ইররেগুলারিটিস। সে হয়তো রেগুলার ছিল, বাউলটাকে পাস করতো, বাট সাডেনলি তার ইররেগুলার হলো, যে টয়লেট সকালে একবার না হয়ে দেখা যায় দুবার হচ্ছে, তিনবার হচ্ছে, একটু আধা ভাঙা হলো, একটু আগের মতো হলো, এরকম একটা চেঞ্জ আসছে। রেকটামে হলে অনেকে একটা পিকুলিয়ার সমস্যা বলে যে টয়লেট ক্লিয়ার হয় না ডাক্তার সাহেব, ওইটা হলে পরে দেখা যায় আবার হবে মনে হয়, এরকম ইনকমপ্লিট ফিলিংসটা থেকে যায়। আর ডিসপেপসিয়া আমরা বলি, ডিসকমফোর্ট বলি, অ্যাবডোমিনাল একটু ডিস্টেনশন বলি। আর একটা কি, যদি একটু অ্যাডভান্স হয় তাহলে কনস্টিটিউশনাল সিমটম, আমরা একটা বডির সামগ্রিক কিছু সমস্যা হয়, যেমন দুর্বলতা, উইকনেস, ওয়েট লস, এনিমিয়া, এগুলো নিয়েও কিন্তু কোলন ক্যান্সার আমাদের কাছে আসে। একদম শেষ হলো, একদম টোটাল ব্লক করে অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে, লিভারে ছড়িয়ে ও জন্ডিস নিয়ে আসতে পারে, এগুলো হলো শেষ অবস্থায়, মানে মেটাস্টেসিস হয়ে গেলে তখন এইভাবে আমাদের কাছে আসতো। তাহলে সাথে রক্ত জ্বর কিন্তু অন্যান্য কিছু কারণও রয়ে গেছে, যেমন আমাদের খুব কমন হিমোরয়েড বা পাইলস, যেটা আমাদের ভাষাগুলো থেকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় রক্তপাত হয়, ব্লিডিং হয়। তাহলে সেটা মানে এই পাইলসের ব্লিডিং এবং কোলন ক্যান্সার ব্লিডিং মধ্যে আমরা কীভাবে তফাত করতে পারি? আমরা যেটা বলি কি, ছোটো বাচ্চাদের রক্ত গেলেও এখানে আমরা পলিপ, ছোটো ছোটো সমস্যাকে বেশি দায়ী করি। অ্যাডাল্টের হলে পরে আমরা পাইলস বা হেমোরয়েডকে বেশি দায়ী করি। এল্ডারলি পিপলদের হলে পরে আমরা তাকে ক্যান্সারটাকে বেশি আগে মনে আনি। আমরা যদিও বলি যে ক্যান্সার, কোলন ক্যান্সার এটা এল্ডারলিদের বেশি হয়, বাট নো এজ ইজ ইমিউন, যে কোনো এজে কিন্তু হতে পারে। তবে আমরা যদি একটা অ্যাডাল্ট মানুষ আমাদের কাছে আসে এবং ফ্রেশ রক্ত গেছে শুধু, আদারওয়াইজ কোনো সিমটম না, এবং আমরাও আমাদের টয়লেটের রাস্তা আঙ্গুল দিয়ে এবং যন্ত্র দিয়ে পরীক্ষা করে যদি ওটিকে পেয়ে যাই, ওই ক্ষেত্রে হয়তো আমরা ফার্দার প্রসিড করি না। বাট বয়স্ক লোক হলে কিন্তু আমরা টোটাল ফার্দার ইনভেস্টিগেশন, লাইক কলোনোস্কোপি পর্যন্ত কিন্তু করে তারপরে আমরা শিওর হই
ভিতরে সিনাস্টারাস কিছু আছে বা নাই। আচ্ছা, তো এই কোলন ক্যান্সার রোগী যাদেরকে আপনি সাসপেক্ট করলেন যে কোলন ক্যান্সার হতে পারে, তো সেক্ষেত্রে কোন কোন প্রসিডিওর মাধ্যমে আপনারা রোগটা নিশ্চিত হতে পারেন? কোনো অসুখ ধরার জন্য প্রথম তো আমরা থরো হিস্ট্রি টেক করি তার থেকে, তারপরে থরো এক্সামিনেশান আমরা তাকে করি, ইনক্লুডিং আমরা বলেছিলাম যে টয়লেটের রাস্তায় একটা থরোলি পরীক্ষা করা। এগুলা করার পরে আমরা ইনভেস্টিগেটিং টুল যেগুলো আছে সেগুলোকে আমরা ইউজ করি। যেমন কোলন ক্যান্সারের জন্য একটা চমৎকার পদ্ধতি আছে কলোনোস্কোপি। আজকাল ভিডিও কলোনোস্কোপি অ্যাভেলেবেল, তো ভিডিও কলোনোস্কোপি করে এবং ব্যথামুক্ত, আজকাল কিন্তু আমরা একটু ঘুমের ওষুধ দিয়ে নেই, সুতরাং পেশেন্টকেও আমি আশ্বস্ত করব যে এটি কোনো ভীতিকর ব্যাপার না। ঘুমের ওষুধ দিয়ে তাকে আমরা কলোনোস্কোপি করে টোটাল কোলনটাকে আমরা সুন্দর করে দেখে নিই, তার মধ্যে যদি কোনো সাসপিশিয়াস এরিয়া থাকে আমরা ছোট্ট একটা বায়োপসি ম্যাটেরিয়াল নিই, ওইটাকে সাবসিকুয়েন্ট আমরা মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি, যেটাকে হিস্টোপ্যাথোলজি বলি তাকে আমরা হিস্টোপ্যাথোলজি করে দেখে নিই ক্যান্সার আছে কি না। এছাড়া বাকি পরীক্ষা যেমন সিটি স্ক্যান করি আমরা, কোথাও ছড়ানো আছে কি না, কোথাও গেলো কি না দেখার জন্য, বাকি টিউমার মার্কার, সিটি স্ক্যান, আরও কিছু ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষা আছে। ট্রিটমেন্ট অপশনগুলো আমরা যেটা দেখি যে আসলে ক্যান্সার নিয়ে অনেকে ভয় পায়, ক্যান্সার হলেই অনেকে বিদেশমুখী হয়ে যায় যে দেশে চিকিৎসা নেয়, তো এই বিষয়টা আমাদের যে বর্তমান যে আধুনিক চিকিৎসা বিশ্বের সাথে তাল মিলে সেই চিকিৎসাটি আমাদের দেশে আছে কি না, বা আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এখানে? প্রথম কথাটি ছিল যে ক্রোন ক্যান্সার যখন ধরা পড়লো আমরা এটাকে আমাদের ভাষায় কিন্তু স্টেজিং করে ফেলি, তার পার্টিকুলার পেশেন্টের জন্য কিন্তু চিকিৎসা একদম পার্টিকুলার। এই স্টেজ 1, 2, 3, 4 আছে আমাদের, তো আমরা স্টেজ অনুসারে তার জন্য চিকিৎসাটাকে আমরা সিলেক্ট করার জন্য কিছু পরীক্ষা করি। আমি যেগুলো বলেছিলাম যে টিউমার মার্কার, কলোনোস্কোপি, সিটি স্ক্যান, দরকার হলে বুকেরও সিটি স্ক্যান, এইসব পরীক্ষা করে আমরা ধরে একটা বের করি যে ও কোন স্টেজে আছে, তার জন্য আমরা সেই চিকিৎসাটা বের করি। পৃথিবীর যেখানে যা চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু আমাদের দেশেও আছে, এবং ক্যান্সার চিকিৎসার জন্য আমি তো সার্জন মানুষ, সার্জারিটাকে আগেই বলবো, এবং কোলন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু সার্জারি আসলে প্রাইম। এর সঙ্গে সিস্টেমিক থেরাপি যেমন হলো কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি এগুলো আছে, তার সাথে রেডিওথেরাপিও আছে। এই ওষুধগুলার কম্বিনেশান করে চিকিৎসা নিলে কোলন ক্যান্সার কিন্তু প্রাথমিকভাবে তো বটেই, আরও স্টেজ 2, 3 কিন্তু কোলন ক্যান্সারকে আমরা কিওর করা সম্ভব। কিন্তু আমাদের দেশে যেটা চিত্র সেটা তো দেখি যে আসলে অ্যাডভান্স স্টেজে যখন তার ব্লিডিং শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, সেই অবস্থাতে কিন্তু আপনাদের কাছে রোগীরা আসে। আমাদের দেশে একটা ক্লাস আসলে একটু দেরিতে আসে, কিন্তু একটা ক্লাস আছে কিন্তু যারা একটু ওয়েল এডুকেটেড, যারা হেলথ কনসাস, যারা নিজেরা স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু আর্লি চলে আসে, এবং এই গ্রুপটাই কিন্তু আসলে বেনিফিটেড হয়। আর একটা জায়গা আছে স্ক্রিনিং আর্লি, যেমন বাইরে ইউরোপে আমেরিকাতে ওরা করে কি অ্যাবাভ 50 ওরা কলোনোস্কোপি বেসলাইন করে, এরপরে 5 ইয়ারলি করে, যাতে করে কোলনে কোনো পলিপ থাকলে পরে সেটাকে রিমুভ করে দেয়, যাতে ওইটা ক্যান্সারে টার্ন না নেয়, এবং আর্লি ক্যান্সার থাকলেও কিন্তু ধরা পড়ে। আসলে এই সার্জারিটা আপনার কোলন ক্যান্সারের জন্য সময় উপযোগী, কী ধরনের সার্জারি আপনারা করেন? এটিও কিন্তু আসলে আমারই একটা এরিয়া। আমরা আগে যখন আমি লার্নিংয়ে ছিলাম বা ইনিশিয়াল পার্টে, তখন কিন্তু পেট কেটে করা হতো, পেট কেটেও যে খারাপ হয় তা না, বাট এখন আমরা দেখছি কি ল্যাপারোস্কোপিক সার্জারিতে সবাই মিলে স্ক্রিনে টোটাল ভিউটা নিয়ে অ্যানাটমিটাকে ডেলিনিয়েট করে কোলন ক্যান্সার কোন পর্যন্ত যেতে পারে ওই এরিয়া অফ রিসেকশনটাকে সেইভাবে মার্ক করে নিয়ে ল্যাপারোস্কোপিক্যালি যদি করা হয়, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় আমরাও কমফোর্টেবল এবং পেশেন্টের জন্যও কিন্তু কিওর রেট ভালো। যদিও বাইরে ওরা কিছু কিছু ক্ষেত্রে রোবোটিক সার্জারির কথা বলে, বাট কোলনের জন্য রোবোটিক সার্জারি এখন অত বেশি পপুলার হয় নাই, যেমন প্রোস্টেট ক্যান্সার বা কিডনি ক্যান্সারের জন্য যতটা পপুলার হয়েছে। তা আমরা মনে করি যে কোলন ক্যান্সারের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করলে পরে পেশেন্টের জন্য বেনিফিশিয়াল এবং পেশেন্টের কিওরের জন্যও কিন্তু সেটা বেনিফিশিয়াল। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে আপনারা এই কোলন সার্জারি করতে গিয়ে তার যে টয়লেটের রাস্তাটা এটা ভিন্ন জায়গায় আপনারা প্রতিস্থাপন করে থাকেন, এটা আসলে কি কারণ, বা এই প্রতিস্থাপন না করে বিকল্প কোনো পথ আছে? এক সময় কিন্তু করা হতো, আমরা ওই প্রতিস্থাপন বিভিন্ন জায়গায়, ভিন্ন জায়গা মানে পেটে করাটাকে কলোস্টমি বা আইলিওস্টমি বলি, এক সময় করা হতো যখন জোড়া কাটার পরে কিন্তু জোড়া দিতে হয়, জোড়া দেওয়ার টেকনিকটা যখন আসলে অত ভালো ছিল না, তখন একটু ডাইভার্ট করে রাখা হতো যেন জোড়া জায়গাটা ফেইল না করে।
কিন্তু এখন জোড়া দেওয়ার টেকনিকটা কিন্তু অত্যন্ত চমৎকার টেকনিক। আগে আমরা হ্যান্ড সুইং করে করতাম, এখন স্ট্যাপলিং ডিভাইস আসছে এবং স্ট্যাপলিং আলারাও কিন্তু বসে নাই, ওরা বলছে আমরা ওয়ান রো স্ট্যাপলার, টু রো স্ট্যাপলার, থ্রি রো স্ট্যাপলার। থ্রি রো স্ট্যাপলার করলে ডক্টর জিয়া সুবিধা কি, যে ফার্স্ট রো প্রোটেক্ট করলো সেকেন্ডটাকে, সেকেন্ড প্রোটেক্ট করলো থার্ডটা, সুতরাং প্রোটেকশনটা অনেক বেশি মজবুত হলো। সো এখন লিকেজের পসিবিলিটি একদম নাই বললেই চলে। এবং এখনকার কিন্তু কোলন ক্যান্সার সার্জারি করে যারা আধুনিকভাবে নিজেদেরকে গড়ে নিয়েছেন, এখন কিন্তু আর পেটে ডাইভার্সন করেন না। তবে যদি কারো অ্যানাল স্ফিংটারকে ধরে থাকে এবং একেবারে নিচের অংশে টয়লেটের রাস্তার কাছে হয়, তাদের বেলায় কিন্তু একটু কলস্টোমিটা লাগে। আদারওয়াইজ কোলন বলতে আমরা উপরের পোর্শন যেটা বুঝি, যে অ্যানাল ক্যানেল না, সেখানে হলে এখন কিন্তু পেটে টয়লেটের রাস্তা করা হয় না। এবং টয়লেটের রাস্তা আমরাও চাই না, কারণ এটা আমাদের জন্য মেনটেন করতে যেমন অসুবিধা, পেশেন্টের জন্যও কিন্তু খুব একটা ডিসকমফোর্ট অংশ। অনেক সময় দেখা যায় যে রুগীরা, আমি প্রথম বলেছি যে অনেক ডিলে করে আসে, যে আপনি ম্যাটাস্টিস হয়ে গেল, লিভারে ম্যাটাস্টিস, ব্রেন ম্যাটাস্টিস, এই অবস্থাতে যে একটা কোলন ক্যান্সার রোগী আসলে তখন কি আপনারা কোন অপশনে যান? ছড়ানো মানে যদি আশেপাশে ছড়ানো হয়, যেটাকে ওই কোলনের সঙ্গেও কেটে আনা সম্ভব, আমরা মনে করি দ্যাটস ফাইন। আমরা কারণ আমরা বলেছি অ্যাডেনোকার্সিনোমা, এখানে সার্জারিটাই হলো প্রাইম। ডক্টর জিয়া, যদি লিভারের একটা অংশতে থাকে, পুরা লিভারের না একটা অংশ, আমরা সেই কোলনের সঙ্গে লিভারের ওই অংশটাকে রিসেক্ট করে নিয়ে চলে আসি, তাহলে হয় কি, বড় অংশ যদি না থাকে, এর পরবর্তীতে কেমোথেরাপি, যেটাকে আমরা বলছি সিস্টেমিক থেরাপি হিসাবে, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, অনেক কিছু আছে, ইমিউনোথেরাপি, এই ওষুধগুলার কিন্তু কাজ করার জায়গাটা যেহেতু এরিয়া কম, ওর ইফেক্টিভনেসটা বেশি হয়। এজন্য আমরা চাই যতটা সম্ভব কেটে ফেলার। কিন্তু এখন যদি লাঙে ছড়িয়ে যায়, ব্রেনে ছড়িয়ে যায়, সেই সব ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ভালো না এবং টোটালটা আনা সম্ভব। তখন তো বোধহয় একটা সমন্বিত চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপির মাধ্যমে একটা সমন্বিত চিকিৎসা নিতে হয়। ওই চিকিৎসাটাকেই আমরা তখন প্যালিয়েটিভ বলি। ওর জন্য আর কিউরেটিভ না, ওকে আমরা কিওর করতে পারবো না, বাট কথা হলো প্রত্যেকেরই চিকিৎসা নেওয়ার অধিকার আছে এবং প্রত্যেককেই আমরা কিন্তু চিকিৎসা দিতে চাই, অ্যাটলিস্ট কমফোর্ট দিতে চাই। এমন অনেক আছে আমাদের কাছে আসছে একদম টয়লেট বন্ধ হয়ে, আমরা তখন তার ক্ষেত্রে ক্যান্সার রিমুভ না করতে পারলেও বিকল্প টয়লেটের রাস্তা করতে কিন্তু আমরা বাধ্য হয়ে একটা করে দিই, যতদিন আছে সে অন্তত কিছুটা খেয়ে তৃপ্তি নিয়ে থাকুক। প্রিভেন্টিভ কোনো মেজার আছে কিনা এই রোগীদের জন্য? কিছু কিছু লাইফস্টাইল, যদি সে ডায়েটারি হ্যাবিটটাকে হেলদি করে, ফাইবার ফুডটা বেশি খাবে, যেটা আমরা একটু আগেও বলেছিলাম যে ও একটু প্রসেসড মিট এগুলা কম খাবে, তাহলে কিন্তু একটা ডায়েটারি হ্যাবিটে হয়। আর আমরা স্মোকিংয়ের কথা বলেছি, আমরা অ্যালকোহলের কথা বলেছি, আমরা রেক্টামে যদি পলিপ থাকে, এগুলাকে সে রেগুলার ইন্টারভেলে কলোনোস্কোপি করে রিমুভ করে নিবে, এইগুলা হলে পরে কিন্তু আসলে সে কোলন ক্যান্সার থেকে মুক্ত থাকার একটা পদ্ধতি তার জন্য। আসলে কতটুকু ঝুঁকি আছে এই পলিপ থেকে ক্যান্সার থেকে? যেমন বাচ্চাদের ওই পলিপগুলো ডিফারেন্ট ইস্যু, ওগুলাতে ঝুঁকি নেই। আমরা বলি অ্যাডাল্টের পলিপগুলা সবগুলাই হবে তা না, তবে অ্যাডেনোমা কার্সিনোমা সিকুয়েন্স বলে, যে পলিপ থেকে ক্যান্সার এটা একটা সিকুয়েন্স আছে। এবং অনেকে ওই যে মাল্টিপল অ্যাডেনো পলিপ থাকে রেক্টামে এবং কোলনে, যেগুলা থেকে ক্যান্সার হতে পারে, এই ধরনের রোগীগুলা ঝুঁকিপূর্ণ, তাদের বেলায় আমরা বলি যে রেগুলার ইন্টারভেলে কলোনোস্কোপি এবং পলিপেক্টমি করে নিতে। সাধারণত কতদিন পর পর কলোনোস্কোপি করা উচিত? এগুলো হাই রিস্ক গ্রুপকে আমরা 2 ইয়ার্স বলি, আর যারা লো রিস্ক গ্রুপ তাদেরকে বলি যে 5 ইয়ার্স ইন্টারভেলে একটা কলোনোস্কোপি করে তারা সেখান থেকে পলিপগুলোকে রিমুভ করে নিবে। অনেক সময় আমরা দেখি সিও কোলন পেশেন্টদের ক্ষেত্রে আপনারা পেট স্ক্যান একটা পরীক্ষা দিয়ে থাকেন, যেটা অনেক এক্সপেন্সিভ একটা পরীক্ষা। পেট স্ক্যান হলো পজিট্রন এমিটিং টমোগ্রাফি, এইটা দিয়ে হলো কি, যে ওই টিউমারটাকে আমরা সিটি স্ক্যানে গ্রসলি দেখতে পারি এতটা জায়গায় গেল, কোলোনোস্কোপি ভিতর থেকে দেখলাম যে ও এতটা জায়গায় লিমিটেড আছে, বাট কোথাও কোনো মাইক্রো দানা, ছোটো ছোটো নোডিউল আছে কি না, এইটা দেখার জন্য ওই পেট স্ক্যানটা কিন্তু জরুরি। এবং পেট স্ক্যানে ডিটেক্ট করে আমাদের স্টেজিংটার কিন্তু ভেরিয়েশন হয়, যে এই স্টেজ থেকে আর একটা স্টেজে চলে গেল, তো ওই স্টেজিংয়ের জন্য আমরা আসলে পেট স্ক্যানটা করি পরবর্তীতে, মানে মেটাস্টেসিসটাও দেখার জন্য। এবং পরবর্তীতে আমরা অপারেশন করলাম, ওই রোগীটার আবার নতুন করে ক্যান্সারটা অ্যাপিয়ার হলো কি না, কলোনোস্কোপি নর্মাল বলছে কিন্তু তারপরেও কোথাও কোনো মাইক্রো আকারে সে দেখা গেল কি না, এইটার জন্য কিন্তু পেট স্ক্যানটা জরুরি হিসাবে কাজ করে। আচ্ছা, এখন সিএ কোলনের পেশেন্ট আপনারা ল্যাপ্রোস্কোপি সার্জারি করে দিচ্ছেন, তার টিউমারটা নেই বডিতে,
এরপরেও কি তার কেমোথেরাপি রেডিওথেরাপি প্রয়োজন হয় কিনা? সাধারণত রেডিওথেরাপি দরকার হয় একদম লোয়ার পার্টের ক্যান্সারগুলাতে, মানে রেক্টাম অ্যানাল ক্যানেলের ওইগুলা। আর যদি একটু উপরের পার্টে হয় তাহলে সেই ক্ষেত্রে কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপির ভূমিকাটা বেশি। আজকাল কেমোথেরাপি বলতে আমরা কেমোটাকেও বুঝি, আজকাল টার্গেটেড থেরাপিও কিন্তু বের হয়েছে, যেটা কেমোথেরাপি মানে কি শরীরের অন্য টিস্যুকেও সে ডিস্ট্রয় করে, বা টার্গেটেড থেরাপি হলো ও টার্গেটেড ওয়েতে ক্যান্সার সেলগুলোকে ডিস্ট্রয় করে। যদি ওই টার্গেটেড থেরাপিটাকে চুজ করা যায় তাহলে কিন্তু তার শারীরিক যে কেমোথেরাপির ইফেক্টটা সেটা কিন্তু হলো না। এবং আমরা কোলন ক্যান্সারের রোগীকে সিস্টেমিক থেরাপি নিয়ে নিতে বলি টু বি অন দ্য সেফ সাইড, কোনো ঝুঁকিতে হইলে পরে নিব ওইটা না করে আমরা বলি যে বের করা হয়েছে, বাট ইউ হ্যাভ ইউর কেমো। কিন্তু এই সিদ্ধান্তটা আমরা আবার একা নেই না, আমরা তো যখন সার্জারি করি সার্জিক্যাল অনকোলজিস্ট, আমরা তো আমাদের সাথে মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, আমরা এরা বসে একটা টিউমার বোর্ড করি, বোর্ড করে ওর সমস্ত কাগজপত্র নিয়ে ও কোন স্টেজে আছে, ওর জন্য দরকার কি না আমরা সেইভাবে চুজ করি। সবার দরকার হয় ঢালাওভাবে সেটিও সত্য না, বাট যাকে আমরা দরকার তাকে দিব, প্লাস মাইনাস হলেও আমরা দিয়ে দিই। আমরা যদি সিএ করেনের কোনো রোগী, সে অপারেশন করেছে, আপনারা করেছেন, সাকসেসফুলি করেছেন, কোনো কমপ্লিকেশন হতে পারে কি না? কমপ্লিকেশনের মধ্যে আমরা সবচেয়ে অ্যালার্মিং বলি কিন্তু ওই লিকেজটা, যেই লিকেজের কথা আমি বলেছিলাম যে হাতে হ্যান্ড সুইং না করে আমরা স্ট্যাপলিং, লিকেজটার ব্যাপারে আমরা খুব কেয়ারফুল থাকি। আর একটা হতে পারে একটু ব্লিডিং হতে পারে, এটাও যদি আমরা মেটিকুলাসলি অপারেশনটাকে খুব কেয়ারফুলি ধৈর্য সহকারে দক্ষতা সহকারে করা হয় তাহলেও কিন্তু ব্লিডিংটা কম হয়। আর একটা হয় জায়গাটা সরু হয়ে যাওয়া অথবা জোড়া দেওয়ার সময় যদি প্যাচ লেগে যায়, আমরা টুইস্ট বলি, এই জিনিসগুলোকে খুব কেয়ারফুল থাকতে হয়, যেন জোড়া দেওয়ার সময় ওদের একটা ওরিয়েন্টেশন আছে, ওইভাবেই ওকে লাগাতে হবে, ওর ওরিয়েন্টেশন ঘুরে গেলে কিন্তু টয়লেটটা নিচের দিকে নামার পথটা ব্যাহত হবে। সুতরাং এই এই জায়গাগুলোতে আমাদের বেশি কেয়ারফুল থাকতে হবে। এবং আফটার অপারেশন আপনারা রোগীকে ভালো রাখার জন্য আপনারা আর কী কী উপদেশ দিয়ে থাকেন? আমরা তাদেরকে তো একটা ডায়েটারি অ্যাডভাইস দিই, এবং তাদেরকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো রেগুলার ফলো আপ। সো ডোন্ট মিস টু ভিজিট ইউর ডক্টর, দেন ইউ উইল বি মিসড। রোগীকে আমরা স্পষ্ট বলে দিই যে লসটা তো আপনার হবে, সো আপনি রেগুলার ভিজিট, যেটা আমরা ভাগ করে দিই, সে ফার্স্ট ভিজিট 3 উইকস আফটার বেল, তারপর 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, ইয়ারলি, 2 ইয়ারলি উইথ কলোনোস্কোপিক রিভিউ। 2 ইয়ারলি ওদেরকে আবার আমরা কলোনোস্কোপি করে দেখি ওদের আবার কোথাও অ্যাপিয়ার হলো কি না, যদি একই সময়ে ছিল না বাট পরে আবার অ্যাপিয়ার হলো, আমরা এটাকে বলি, এটাও একটা ধরন আছে, মেটাক্রোনাস লেশন বলি, তো পরবর্তীতেও ওর অ্যাপিয়ার হলো কি না ওগুলোকে আমরা দেখে নেই। এই জন্য আমরা বলি যে রেগুলার ফলো আপ, রেগুলার ডক্টরের সাথে কন্ট্যাক্ট, তাহলে কিন্তু আমার মনে হয় সে তার ওই নিরাময় যেটা হলো ওইটাই পার্মানেন্ট হিসাবে থাকবে। একটা অসুখ চিকিৎসার থেকে পরে 5 বছর পর্যন্ত তাকে ফলো আপ করে করে তার কোনো রিকারেন্স হলো না, দেন আমরা বলি যে ইউ আর কিওর অফ ইউর দিস ডিজিজ। প্রফেসর ডক্টর রফিকুল সালেন, আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, যেমনটি আজকে আমরা সিএ কলন নিয়ে আলোচনা করলাম, সিএ কলনের যে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য একটি ক্যান্সার, কাজেই যদি কোনো লক্ষণ থাকে বা কোনো ধরনের কোনো টয়লেটের রাস্তায় কোনো ব্লিডিংয়ের, কোনো অস্বাভাবিক ব্লিডিংয়ের কোনো হিস্ট্রি থাকে, দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, জেনে নিন যে ওখানে কোনো ক্যান্সার আছে কি না। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।